ধরুন একটা ওয়ান ডে ম্যাচ, সেই ম্যাচে একাদশ আছে কিন্তু অধিনায়ক নেই, আর সেই অধিনায়কটা যদি তামিম ইকবাল হয় তাহলে কেমন হয়? কি অদ্ভুত লাগছে, ভাবছেন কি আবোল তাবোল বলছি? এমনটা হতেই পারে, কারণ তামিম নিজেই বলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ান ডেতে বিশ্রাম নিতে পারেন তিনি নিজেই, এবং একই সাথে দলের রেগুলার মুখগুলোকেও দিতে পারেন বিশ্রাম, কারণ তিনি রাসেল ডোমিগো এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের রিজার্ভ বেঞ্চে যে মুখগুলো বসে আছে তাদেরকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ান ডেতে ঝালিয়ে দেখতে চায়। আর বাংলাদেশ এই সাহসটা করতে পারছে, কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজটা আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত নয়। তাহলে বাংলাদেশ দলটা কেমন হবে চলুন দেখে নেই বিডি ক্রিক টাইমের আজকের বুলেটিনে। দীর্ঘদিন ধরে ভালো খেলতে থাকা বাংলাদেশের ওয়ান ডে দলের একাদশটাও অনেকটা ফিক্সড হয়ে গেছে। কারো চোট বা বিশ্রামের ইস্যু না থাকলে একাদশে তেমন পরিবর্তনও দেখা যায় না। তবে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় তামিম চান এবার যেন একাদশে সুযোগ পান একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা, আর সেজন্য নিজেকেও একাদশের বাইরে রাখতে প্রস্তুত তিনি। তামিম বলেন, আমার কাছে মনে হয় বেঞ্চের শক্তি দেখার সময় এসেছে। এমন একটা সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে জিতে গেলে যারা দীর্ঘদিন খেলেনি তাদের সুযোগ দেওয়া উচিত। এজন্য যদি আমাকেও এক ম্যাচ হাতছাড়া করতে হয় অসুবিধা নেই, এখন যদি বেঞ্চের শক্তি না দেখি কখন দেখব। তামিম কেন বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চান তার যুক্তিও দেখিয়েছেন। তৃতীয় ওয়ান ডেতে একাদশে পরিবর্তনে ছড়াছড়ি দেখা গেল অবাক হওয়া যাবে না, কারণ অধিনায়ক ইতিমধ্যে দিয়ে রেখেছেন একাধিক পরিবর্তনের ইঙ্গিত। তার ভাষায়, মূল একাদশের একজন ইনজুর্ড হয়ে গেলে হুট করে বেঞ্চ থেকে এসে খেলা কঠিন, পরের ম্যাচে এমন অনেকে হয়তো খেলবে যারা খেলেনি। তামিম মনে করেন বেঞ্চের শক্তি পরখ করে দেখার এই মানসিকতা ধীরে ধীরে গড়ে তোলা উচিত। তিনি বলেন, এই একটা জিনিস আমরা বাংলাদেশের ক্রিকেটে খুব কম করি, আমাদের অবশ্যই বেঞ্চের শক্তি পর্যবেক্ষণ করা উচিত। অবশ্যই আমরা সব ম্যাচেই জিততে চাই, কিন্তু হুট করে দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইঞ্জুরিতে পড়ে গেলে তাদের জায়গায় যে খেলবে তার জন্য কাজটা কঠিন হয়ে যেতে পারে। ছুটিতে আছেন বলে চলতি সিরিজে খেলছেন না দুই তারকা সাকিব ও মুশফিক। মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলী চৌধুরীর মতো নিয়মিত পারফর্মাররা নেই চোটের কারণে, তবে তাদের ছাড়াই দল যেভাবে পারফর্ম করছে তাতে বেশ খুশি তামিম। তিনি বলেন, এতজন ক্রিকেটার না থাকলে আত্মবিশ্বাস একটু তো আপডাউন হয়। আমার মনে হয় এই জিনিসটা বাকিরা বুঝতে দেয়নি। প্রত্যেকে জয়ের জন্য ক্ষুধার্থ ছিল, আমরা সবাই চাচ্ছিলাম ওয়ান ডে সিরিজ থেকে কিছু একটা নিয়ে যেতে, এই ইচ্ছার কারণেই সিরিজ জয় সম্ভব হয়েছে। তিন ম্যাচ ওয়ান ডে সিরিজে বাংলাদেশ 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। ইতোমধ্যে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার। নিয়ম রক্ষা সেই ম্যাচে এনামুল হক, বিজয়, এবাদত চৌধুরীদের মতো একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা হয়তো নিজেদের প্রমাণের সুযোগ পাবেন। দর্শক, তামিম যে বিশ্রাম থিওরির কথা বলেছেন সেটা বাংলাদেশের ক্রিকেটে একেবারেই নতুন। বাংলাদেশ কখনোই কোন স্তরের ক্রিকেটেই এই ধরনের সাহস দেখায়নি। আপনি কি এটাকে একটা পজিটিভ ভাইব হিসেবে দেখছেন? মন্তব্য করে জানাবেন। বিডি ক্রিক টাইম বুলেটিন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুকে লাইক দিয়ে যুক্ত থাকবেন।